সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো আমার যে গুগু পাখি ছিল এমনকি আমার এখানে যেই বাজরিগার পাখিগুলো ছিল আর কি তো সেগুলো ডিম দিয়েছে আর কি তো আপনার দেখছেন আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে আমার গুগু পাখি ডিম দিয়েছিল দুইটা এমনকি বাজরিকার পাখি কিন্তু ডিম দিয়েছিল তো সেই ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো কিসের জন্য নষ্ট হয়েছে সেটা কিন্তু আসলে বুঝতে পারছি না আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কারণে এই সমস্যাটা হয়েছে তো যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কি কারণে ডিমগুলো নষ্ট হয়েছে বা ডিমগুলো ফুটতেছে না সেটা অবশ্যই জানাবেন আপনারা তো চলুন আপনাদেরকে দেখাই দেখুন এই যে আমার গুগু পাখিটা তো এখানে একটা ডিম দেখা যাচ্ছে তো আর একটা ডিম কিন্তু আমি ফেলে দিছি কারণ ওই ডিমটা নষ্ট হয়ে গেছে আর এই ডিমটাও কিন্তু দেখলাম যে ব্রণ আসে নাই তো আমি আসলে বুঝতেছি না যে কিসের জন্য ডিম গুগু পাখির ডিমগুলো ফুটতেছে না তো আগের বার চারটা ডিম দিয়েছিল এই গুগুগুলা তো চারটা ডিমের মধ্যে একটাও ফুটে নাই তো এখন দুইটা দিছে আমি মনে করলাম যেহেতু কম দিছে ডিম হয়তো বা ফুটবে কিন্তু তাও কিন্তু ফুটে নাই আসলে বুঝতেছি না কিসের জন্য ওই গুগু পাখিটা ডিম দিচ্ছে ঠিকই কিন্তু ডিমগুলো ফুটতেছে না অভিজ্ঞ যারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কিসের জন্য ফুটতেছে না এই গুগু পাখি ডিমগুলা তো এখানে বাজরেগার পাখি তো আপনাদেরকে দেখাইছিলাম যে আমার বাজ্রিগার পাখি পাঁচটা ডিম দিয়েছিল তো পাঁচটা ডিম দেওয়ার পরে এখানে দেখেন আপনাদেরকে দেখাই এখানে দেখেন দুইটা ডিম আছে এখানে দুইটা ডিম আছে আর তিনটা ডিম এটা ইঁদুরে খেয়ে ফেলছে আর কি ইঁদুর না এটা বাতারি বলে আর কি ছোটো যেটা ওইটা খেয়ে ফেলছে তো দুইটা ডিম আছে তো একটা ডিমও কিন্তু ফুটে নাই আর যেগুলো খাইছে আমি দেখলাম যে ওগুলোও হয়তোবা নষ্ট ছিল ঠিক আছে ওগুলো নিচে ফেলে তারপর ওগুলো ভেঙে ফেলছে তো এখানে এখনো দুইটা আছে তো দিন হয়ে গেছে এগুলা হয়তো নষ্ট হয়ে গেছে তো এগুলো কিন্তু ফুটে নাই তো কিসের জন্য বাজরিকার ফুটে নাই আসলে আমি যেহেতু আমি নতুন দেখছেন যে আমি নতুন শুরু করছি বাজরিকার পাখি দিয়ে তো আপনারা যারা পাখি পালন করেন বাজরিকার এমনকি রুগু পাখি পালন করেন তারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন দয়া করে যে আসলে কিসের জন্য এই সমস্যাটা হচ্ছে যে আমার পাখির ডিমগুলো ফুটতেছে না গুবু পাখির ডিম তো ফুটে নাই আর কি এখন বাজরিগার পাখির ডিমগুলো কিন্তু ফুটে নাই তো আসলে সমস্যাটা অবশ্যই আপনারা জানাবেন যে এটা কিসের জন্য হচ্ছে তাহলে অনেকটাই উপকৃত হবো যেহেতু আমি নতুন শুরু করছি বাজরিগার পাখির খামারটা তো বুঝতেছি না আর আপনাদেরকে তো ইনশাল্লাহ এই বাজরিগার পাখির আপডেটগুলো দিবই তো যারা নিয়মিত দেখেন ভিডিওগুলো আমার তাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওগুলো দেখেন আর যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম